press the bell icon on the YouTube app and never miss another update. এবারের এশিয়া কাপে হট ফেভারিট টিম আমরা আফগানিস্তান। আমি তো ভেবেছিলাম আমাদের ছেলেরা হেসে খেলে জিতে আসবে, কিন্তু বাংলাদেশ যে এইভাবে আইক্যালাবাস দিবে সেটা আমি কল্পনাও করি নাই। কি আর কমু ভাই, মুস্তাফিজের বল কোন জায়গা দিয়ে ঢুকে কোন জায়গা দিয়ে বের হইয়া যায় কিচ্ছুই বুঝি না। কিরে, কালকে কি শুধু মুস্তাফিজের বলই চোখে দেখলি? আমার বল কি তোর চোখে পড়ল না? তুই আবার কে? কষ কি চিনতে পারস নাই? দাঁড়া দেখাইতেছি। ও নাগিন নাকি? এইবার চিনতে পারছি, তোর বল তো বুঝতেই পারি না আর মুস্তাফিজের বল চোখেই দেখি না, চোখে দেখি খালি একটা আলাবাস। কিরে মুশফিক, একটা জিনিস খেয়াল করছস? কি জিনিস ভাই? আমরা বেশিরভাগ সময় মাত্র দুই তিন রানে হাইরা যাই, কিন্তু কালকের ম্যাচে তিন রানে জিততে গেলাম। মনে হয় ভাগ্যটা আমাদের সাথে ছিল রে। ভাগ্য যদি আমাদের সাথে থাকতো তাহলে কি আমি আর আপনি রান আউট হতাম? তাছাড়া আমার রান আউটটা দেখেন, ভুলবাল দিয়া দিছে। কথা সত্যি শালার আম্পায়ার গুলারে, তিন দিনের রিমান্ডে নিয়া পাসা দিয়া গরম ডিম ঢুকানো দরকার। আমি আগে জানতাম বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতবে, তুই কেমনে জানলি? আরে ভাই, ইমরুল কায়েস দলে ফিরে আইসে, ওর দলে থাকা মানেই উইকেটের এক প্রান্ত আগলে রেখে রানের চাকাকে সচল রাখা। কি মোশারফ, ঠিক কইছি না? আমার মতো আরেকটা বোলার থাকলে বাংলাদেশকে কালকে 100 রানের ভেতরে প্যাকেট করে ফেলাইতাম। তুই সামান্য একজন বোলার হইয়া যে বাপ দরস, আমার মতো বিশ্বসেরা অলরাউন্ডার হলে তো তুই টিনের ঘরে টাইলস লাগাইতি। আফগানিস্তানকে তো বইরা দিলাম, এইবার পাকিস্তানের পালা। আমাদের সাথে তোমরা পারবা না, কারণ তোমাদের মুশফিক সাকিব দুইজনে ইঞ্জুরি নিয়ে খেলতাছে। ইঞ্জুরি নিয়ে খেলতেছে তাতে কি, শ্রীলঙ্কার সাথে আহত বাঘের গর্জন দেখেন নাই? যে যাই বলুক না কেন, এইবার পাকিস্তানকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, সব নিয়ে আমরা খেলব। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি ভয়েস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।